আপনি কি জানেন প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষীদের হাতের সুটকেসটা আসলে কি প্রতিনিয়ত আক্রমণের নতুন নতুন কায়দা বের করছে জঙ্গিরা তাই তাদের রুখতে নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার করছে নিরাপত্তা সংস্থাগুলি ভিভিআইপিদের নিরাপত্তায় প্রয়োগ করা হচ্ছে নিত্য নতুন টেকনিক নতুন সব সরঞ্জাম বিশেষ ধরনের বন্দুক জ্যামার সশস্ত্র গাড়ি ইত্যাদি ব্যবহার করা হয় ভারতের প্রধানমন্ত্রী নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিরাপত্তার দায়িত্ব এসপিজির হাতে সম্প্রীতি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আপনারা দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাড়িতে বসে থাকতে অস্বীকার করেন ও সোজা দর্শকদের দিকে এগিয়ে যান আর সেই সময়টুকু কড়া নজর রেখেছিল এসপিজির সদস্যরা একটি এদিক থেকে অধিক নরচর হলেই বিপদ তাই চোখ কান নাক একেবারে সজাগ রাখতে হয়েছিল আর সেই সময় চোখে পড়ে এসপিজির দুই সদস্যের হাতে এক অদ্ভুত ধরনের স্যুটকেস কী থাকে এই স্যুটকেসে আধুনিক অস্ত্র না এটা আসলে স্যুটকেস নয় ব্যালিস্টিক প্রোটেকশন সিস্টেম বা ব্যালিস্টিক শিল্ড প্রধানমন্ত্রী কয়েক ফুটের মধ্যেই এই স্যুটকেস থাকা আবশ্যক দেখতে পাতলা হলেও এর মধ্যে ফোল্ড করা থাকে ওই শিল্ড যখনই এই এসপিজির লোকজন কোনো বিপদের গন্ধ পাবে তখনই এই শিল্ড খুলে দিতে হবে এনআইজে লেভেল থ্রি ব্যালিস্টিক প্রোটেকশন দেয় এসপিজির এই কুইক রেসপন্স টিমও রয়েছে যার নাম কাউন্টার অ্যাসল টিম এই টিমের হাতে থাকে এফএন এন টু থাউজেন্ড পি নাইনটি গ্লোক সেভেন্টিন গ্লোক নাইনটিন ও এফএন ফাইভ সেভেনের মতো ও সিস্টেম প্রধানমন্ত্রীর ওপর যে কোনো আক্রমণ হলেই তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেবে এই টিম কঠোর ট্রেনিং দেওয়া হয় এই টিমকে বিশেষ অতিথিদের নিরাপত্তাও এসপিজি কাজ করে এসপিজিকে কমান্ড করে ডিরেক্টর জেনারেল যিনি আসলে আইপিএস অফিসার এসপিজির অফিসাররা আইপিএস কিন্তু সদস্যরা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের ও রেল পুলিশের অংশ